হ্যালো ভিউয়ার্স, ট্রাভেল অ্যাডিক্টস এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। বন্ধুরা, আজকে মূলত আমরা যাচ্ছি ঢাকার ডেমরার স্টাফ কোয়ার্টার রোড সংলগ্ন আমুলিয়া মডেল টাউনে। আর আমুলিয়া মডেল টাউন কী কারণে যাচ্ছি সেটি নিশ্চয়ই আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝে ফেলেছেন। এরপরও বলছি হ্যাঁ, কাশফুল দেখতে যাচ্ছি। ফ্রেন্ডস, ইতিমধ্যে আমরা আমুলিয়া মডেল টাউন চলে এসেছি। আমুলিয়া মডেল টাউনের গুগল ম্যাপ লোকেশন লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এবং আপনারা আপনাদের অবস্থান থেকে কিভাবে এখানে আসবেন সেটি নিরূপণ করে নিতে পারেন। নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলে আমার মতো গুগল ম্যাপ দেখে চলে আসবেন। লোকাল পরিবহনেও এখানে আসার সুব্যবস্থা রয়েছে। যাই হোক গাইস, আমুলিয়া মডেল টাউনের ভিতরের দিকে ঢুকতেই মনে হচ্ছে বাতাসের সাথে তালে তালে ছন্দ মিলিয়ে কাশফুলগুলো যেন আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এখন শরৎকাল, আর এই সময়ে কাশফুলের সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট না করতে পারলে কি হয় বলুন? তাই চলে আসলাম ঢাকায় কাশফুলের স্বর্গরাজ্য খ্যাত আমুলিয়া মডেল টাউনে। ঋতুচক্রের পরিক্রমায় শ্রাবণের অঝোর ধারার পর আসে শরৎ। শরৎ মানেই আকাশে সাদা মেঘের ভেলা, চারদিকে শান্ত ও স্নিগ্ধ একটি পরিবেশ, প্রকৃতিতে নেই কোনো মলিনতা, যেন চারপাশে নির্মল আনন্দ আর উচ্ছ্বাস, চারিদিকে মেঘ বৃষ্টি আর রোদের খেলা। বাংলা ভাদ্র আর আশ্বিন এই দুই মাস মিলেই শরৎকাল, শুভ্রতার প্রতীক শরৎ। নীল আকাশে বাঁধনহারা সাদা মেঘের পদসঞ্চার জানান দিয়ে দেয় স্নিগ্ধ শরৎ এসেছে। নির্মল আকাশে শুভ্র মেঘের উরৌরি সত্যি মধুর লাগে, জীবনানন্দের রূপসী বাংলায় যেন নতুন প্রাণের ছোঁয়া লাগে, নবযৌবন যেন বিকশিত হয় শরতের এই আকাশে। বন্ধুরা, এই শরৎকালের প্রধান আকর্ষণই হচ্ছে এই কাশফুল। এই কাশফুলের সৌন্দর্য পুলকিত করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তাই তো প্রকৃতির কবি জীবনানন্দ দাস এই ঋতুর সঙ্গে তুলনা করেছেন প্রিয়তমাকে। ফ্রেন্ডস, অনেকক্ষণ যাবতই তো কাশফুল নিয়ে কথা বললাম এবং কাশফুলের ছবি ও ভিডিও আপনাদের দেখালাম। এখন একটু অন্য প্রসঙ্গে কথা বলি। ফেসবুক নিউজ ফিডে ঢুকলে এখন তো শুধু কাশফুলের ছবি ও ভিডিওই দেখা যায়। তো চলুন না, আমরাও কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ তৈরি করি। সো লেটস স্টার্ট। Those days.
তো বন্ধুরা এই ছিল মূলত আমুলিয়া মডেল টাউনের কাশফুল নিয়ে করা আমার আজকের ব্লগ। কাশফুল দেখে বেরিয়ে আসার সময় আপনারা চাইলে আমুলিয়া মডেল টাউনের মেইন গেটের খুবই কাছে অবস্থিত আড্ডা রেস্টুরেন্টে একটি ঢু মেরে আসতে পারেন। আমুলিয়া মডেল টাউন বেরিয়ে যদি ক্লান্ত ও ক্ষুধার্ত হন তবে যাবার সময় আপনারা চাইলে আড্ডা রেস্টুরেন্টে আসতে পারেন, কারণ আমরা কোথাও ঘুরতে গেলে সবসময় খেয়াল করি যে আশেপাশে ভালো কি রেস্টুরেন্ট আছে। যারা আমুলিয়া মডেল টাউনের কাছাকাছি থাকেন কিন্তু এই বছরে এখনও কাশফুল দেখেননি তারা অবশ্যই অতি সত্বর আমুলিয়া মডেল টাউন বেড়াতে চলে যান, কেননা অক্টোবরের পর কিন্তু আর কাশফুল দেখতে পাবেনই না, আবার এক বছর ওয়েট করা লাগবে। যান্ত্রিক নগর জীবনের জাতাকল থেকে বেরিয়ে অন্তত একটি বিকেল আমাদের মতো কাটিয়ে যেতে পারেন এই আমুলিয়া মডেল টাউন থেকে, আশা করি ভালোই লাগবে। আর এই ব্লগটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও, ভিডিওটি কেমন লেগেছে বলবেন। দেখা হবে সামনের পর্বে অন্য কোনো ব্লগ নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.